আসসালামু আলাইকুম, আমি ফাহিম। তো আপনারা দেখতেছেন FM ফাহিম ব্লগ। সো গাইস, এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে বাইক কীভাবে চালাবেন। সো আমার সাথে আছে জাহিদ। সো গাইস, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবভিয়াসলি সাবস্ক্রাইব করেন আর আমার পাশে থাকেন। সো গাইস, আজকের ব্লগ নাম্বার চলতেছে 12। সো গাইস, 3000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। সো যাই হোক, তো আজকে আমরা বাইক দেখেন কীভাবে চালাই। ফার্স্টে তো যে প্লাস স্টেটে আস্তে আস্তে ছাড়তে হবে, বা আপনার যাদের থেকে শিখবেন তো তাদেরকে বলবেন বড় একটা মাঠের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। সো দেখেন আমি কীভাবে চালাইতেছি। তো ফার্স্ট অফ অল, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওকে, যদি পেছনে কেউ থাকে তো আর ভালো, আর আপনি যদি মোটামুটি সাইকেল চালাতে পারেন এই টাইপের হইলে তো অবশ্যই পারবেন। সো দেখেন, জাস্ট প্লাসটা ছাড়বেন, গিয়ারটা দেবেন। ওকে, জাস্ট আবার যখন ব্রেকটা ধরবেন, যখনই ব্রেক ধরবেন তখন প্লাস্টার চাপ দিয়ে গিয়ারটা কমিয়ে ব্রেকটা ধরবেন। সো যাদের থেকে শিখবেন, অবভিয়াসলি আবার বলতেছি, যাদের থেকে শিখবেন তাদের থেকে একবার ফার্স্ট অফ অল একবার কমপ্লিট করে, মানে কী বলতেছে জাস্ট ওইগুলো একটু মনোযোগ সহকারে শুনলেই শিখতে পারবেন। জাস্ট এত, মানে কোনো কঠিন নেবে, জাস্ট সাইকেলের মতোই, জাস্ট পিক আপ দিবেন আর জাস্ট গিয়ার দিবেন, এতটুকুই। ওকে, গিয়ার দিবেন, বাস মানে কী বলবো, প্লাসটা সারবেন, প্লাসটা সারলে গিয়ারটা দিলে মানে চলতে শুরু করে, আর প্লাসটা চাপ দিবেন আর ব্রেক ধরবেন তো অফ হয়ে যাবে। আর গিয়ার তো মানে অনেক বাইকে অনেক রকমই থাকে, বাট এটার মধ্যে যাচ্ছে মানে পেছনে মিশে নেওয়ারটা আর সামনে যাচ্ছে গিয়ার দেওয়ার। সো আমি চালাইছি পালসার হয়তো। সো দেখতে পেতেছেন আমি ফার্স্টে তিন গিয়ারে চালাইছি। সো মাঠের মধ্যে কি, সো রাস্তার মধ্যে চালাইছি। তো আমি এখনও অ্যাক্সিডেন্ট এরকম বড় দুর্ঘটনা আল্লাহ একটু না করুক, দোয়া করবেন সবাই। সো আজকের ভিডিওতে আপনাদের একটা জিনিস বলি। সো গাইস, আমার 3000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে আপনাদের দোয়ায়। সো দেখেন আপনাদের দোয়ায়, তো তার জন্য আমি একটা জিনিস বলি। তো গাইস, ঈদের পরে, রোজার ঈদের পরে আমরা যেতেছি হজ করার জন্য। সো এটা হচ্ছে 3000 সাবস্ক্রাইব কমপ্লিট, মানে বা আমি তো কেকটা বলতে পারতেছি না, আয়ু মানে 3000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে বা এরকম কিছু। যাই হোক, তো হজ যাচ্ছি, এটাই বড় বিষয়, সবাই দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো এখন আমরা যাইতেছি দেবীদের আমার বাসায়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।